বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী বেসরকারি বাসের প্রায় 20 জন যাত্রী। আজ সন্ধ্যায় পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায় গাজলগামী একটি বেসরকারি বাস। গর্তে পড়ে যাওয়ার ফলে বেসরকারি যাত্রীবাহী বাসের চাকা এবং দরজা মাটির ভেতর ঢুকে যায়, ফলে বাসের জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে আসতে হয় যাত্রীদের। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা এবং পুরাতন মালদা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এর জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। আইটা এখানে পাল্টি খেয়ে যেত, একটুর জন্য বেঁচে গেছে। আচ্ছা, তো গাড়িটার প্যাসেঞ্জাররা দরজা ভেঙে বের হয়েছে। কাঁচ ভেঙে হ্যাঁ। কিছু বোঝা গেল কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো? দুর্ঘটনা মনে হয় দুটো গাড়ি ওভারটেকের জন্য হয়েছে। টাইমের জন্য এরা রেসারেসি করে, তারপরে ওভারটেক করতে যায়। হ্যাঁ, এগুলো চেন মাস্টারের জন্য হয়, এগুলো চেন নেওয়ার জন্য, চেনের গাড়ি এগুলো তো, বাস টাসগুলো, তার জন্য ওভারটেক করতে যেয়ে এগুলো দুর্ঘটনা ঘটে যায়। আহত হয়নি কেউ? আহত হয়েছে, অনেকজন হয়েছে, অল্প বিস্তর নাকি? হ্যাঁ বলছি, ঘটনাস্থলে পুলিশ এসেছে? পুলিশ এসেছে তো, অনেকটি পুলিশ এসেছে। তোমার নাম কি ভাই? আমার নাম জলিল আহমেদ। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.